বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি ভিডিওটা সকাল থেকে শুরু করলাম, এখন আমি ভাত ভাজবো। আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি পেঁয়াজটি ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে, আমি আগে একটু হলুদ দিয়ে নেব। হলুদ দিলে কালারটা সুন্দর লাগে, এই জন্য হলুদটা দিই আমি। আমি এখন ডিম ভেঙে দেব। ভাত অনেক, তিনটা ডিম দেব। এখন ডিমটি একটু ভেজে নেব, যাতে একটু লবণ হয়ে যায়। পরে আবার ভাত লবণ দেবো। এখন আমি ভাতটি দিয়ে দেবো। আমার ভাতটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামানোর আগে একটুখানি ঘি দেব। ঘি দিলে ঘ্রাণটা ভালো লাগে, তাই আমি একটু ঘি দিচ্ছি, 2 চামচ দিলাম। এখন এটা দিয়ে একটু নাড়াচাড়া দেব। ঘ্রাণটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। হয়ে গেছে আমার ভাজা ভাত, এখন আমি ভাতটি নামাই দেবো। এখন রান্না করব, আলু আর বেগুন দিয়ে ভাজি রান্না করব। এর জন্য আগে আলুগুলো আমি একটু ভাজি নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলুগুলো দিয়ে দিচ্ছি আমি। আলুগুলো আমি একটু মোটামোটা করেই কেটেছি, মোটামোটা করেই, এই ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে। লবণ দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে আগে আমি আলুটা ভেজে নেব। অল্পই হলুদ দিলাম। এখন আমি একটু ভেজে নেব। লাল হওয়া পর্যন্ত আমি একটু ভাজতেই থাকবো, আলুটি একটু একটু ভালোই লাল করবো আমি। আমার আলুটি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন আলুটি তুলে নেব। আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব, বেশি দেবো না, অল্প পেঁয়াজ দেব। পেঁয়াজটি একটু ভাজা হবে। পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বেগুন গুলো দিয়ে দিচ্ছি।
বেগুন গুলো কিছুক্ষণ আমি এটার সাথে ভাজবো। বেগুনটি আমার দেওয়া হয়ে গেল, বেগুন আর পেঁয়াজ একটু কিছুক্ষণ ভাজবো। এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ থেকে দেব। কাঁচামরিচ কাটার পরে আমি একটু লবণ দিয়ে দেব, সামান্য অল্প লবণ দেব, কারণ আলুর মধ্যে লবণ আছে। সামান্য একটু হলুদ দেব, এখন ভালো মতো একটু নাড়াচাড়া দেব, জানি লবণটা আর হলুদটা মিশে যায় বেগুনের সাথে। ভাজিটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আলু কাটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এখন দুটা মিশাই নেব, আর একটু ভাজিটা ভাজবো। আজকে আলু ছোলা দিয়ে মুরগি মাংস রান্না করব, এজন্য আগে আলু কয়টা আমি ভেজে নিচ্ছি, কারণ আলু মুরগি ভাজাতে মুরগি থেকে আলু ভাজে দিলে মজা লাগে, এজন্য আমি আগে আলুগুলা ভাজে নিচ্ছি। এর মধ্যে সব লবণ দেব, লবণ দিলাম, আর একটু হলুদ দেব। দিয়ে এখন এটা আমি ভাজবো, আলুটা ভাজা হোক। আমি মাংসটা এটা বসানোর জন্য পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন অল্প একটু পানি দেব। আমি আজকে ময় মশলা সব দেব, হইল গুঁড়াটা দেব, মানে আদার গুঁড়া এক চামচ দিলাম, আদা ফুলে আর একটু বাড়বে ওই জন্য এক চামচ দিলাম। রসুনের গুঁড়াও দিলাম, আমি একটু বেশি দিলাম রসুনটা, একটু রসুনটা সবকিছুতে আমি একটু বেশি খাই। কাঁচামরিচেরও গুঁড়া দেব, একটু হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, গোলমরিচেরও গুঁড়া দিলাম। সব আজকে আমি গুঁড়া দিয়ে রান্না করব, এখন কিছুক্ষণ কষায় নেব। কিছুক্ষণ কষতে থাকি, মশলাটি কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আলু আর মাংস আমি একসাথে ছেড়ে দিচ্ছি। যেহেতু আমি আলু আর ছোলা দিয়ে বলছিলাম রান্না করব, এর জন্য ছোলা দিয়ে দিলাম, ছোলা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, তাই দিয়ে দিলাম। সবগুলো একসাথে মিশাই কষা, কিছুক্ষণ কষাবো আমি। এখন আমি একটু ঢেকে রেখে দেব, তারপরে দুই মিনিট পরে আবার আসতেছি।
দেখি আমি 5 মিনিট পরে আবার ফিরে আসলাম দেখি আমার তরকারিটা কি অবস্থা কষানো হয়ে গিয়েছে মনে হইতেছে কষানো হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ থাকবো না পশু ডাকে দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম দেখি আমার তরকারিটা কি অবস্থা তরকারিটা একটুখানি ঝোল টানবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি তরকারিটা সসপ্যানে ঢেলে ফেলেছি এখন একটু জিরার গুঁড়া দেব এটা পরোটা দিয়ে খেতে বেশি মজা লাগবে আর এই হলো আমার আলু বেগুন দিয়ে ভাজি এই হলো আজকে আমার মেনু আমি এখন শসা মা খাবো তার মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচের ভাজা শুকনো মরিচ দিচ্ছি আর কি দিয়ে এখন এটা মাখায় খাবো আমি এখন রুটি বানাচ্ছি আমরা আজকে রাত্রে খাবার খাবো রুটি আর মুরগি তরকারি জন্য রুটি বানায় নিচ্ছি রুটি বানাইতে বানাইতে দেখা যায় রুটি এখন গোল হওয়া শুরু হয়েছে আগে তো রুটি গোল হইতই না এখন রুটি বানানো শেষ এখন এক এক করে রুটি আমি ভেজে নেব এই হলো আজকে আমার রাত্রের খাবার মুরগি আর বেগুন দিয়ে আলু ভাজি এখন আমরা এটা খাওয়া শুরু করবো আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ আপনারা সুস্থ থাকুন আল্লাহ আপনাদের সুস্থ রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ